মানব জীবনের স্বার্থে বট হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান এবং উপকারী গাছ। এই গাছ যেভাবে তার সুশীতল ছায়া দিয়ে মানুষকে ঠান্ডা রাখে, সেইভাবে সে 24 ঘন্টায় অক্সিজেন ত্যাগ করে। এছাড়াও কিছু কিছু জটিল রোগের ক্ষেত্রেও এই গাছকে ব্যবহার করা হয়। এই গাছের ফুল, ফল, পাতা, কাণ্ড, ডাল সব কিছু 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 জটিল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেরকম স্মরণশক্তি কমে আসা, হৃৎপিণ্ডের জন্য অস্বাভাবিক মাত্রায় চোখ থেকে জল পড়া, এছাড়াও শীঘ্রপতন, বীর্য তরল হয়ে যাওয়া এবং শারীরিক অক্ষমতা, কৃমি, দাঁত ব্যথা, কোষ্ঠকাঠিন্য, গর্ভধারণ না হলে শ্বাসকষ্ট বা হাঁপানি বিভিন্ন রোগের ক্ষেত্রে এই গাছ ব্যবহার করা হয়, তা আপনাদের বিস্তারিত এই ভিডিওতে আজকে জানাবো। তো বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বটের পাকা ফল স্মরণশক্তির বৃদ্ধিতে ভূমিকা রাখে। কবিরাজি বা আয়ুর্বেদ চিকিৎসা মতে প্রতিদিন 5টি করে বটের পাকা ফল গ্রহণ করুন, এতে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। এটা শরীরকেও সুপুষ্ট মজবুত করে। 15টি বটের পাতা একটি পাতিলে নিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে 1/3 হলে চুলা থেকে নামিয়ে এর কাদগুলো 3 করুন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে 3 ঘন্টা এবং দৈনিক 3 পান করুন এই তরল। কয়েকদিন চালিয়ে যান, এটা আপনার হৃৎপিণ্ডকে মজবুত করবে এবং বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করবে। যদি চোখ দিয়ে অনবরত জল পড়ে তাহলে বটের কয়েকটি কচি পাতা বা 5টি মুকুল নিয়ে 1 বাটি পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি দিয়ে চোখ পরিষ্কার করলে অশ্রু ঝরা বন্ধ হয়ে যাবে। এছাড়া কচি পাতার রসে বা মুকুলের রসে বিশুদ্ধ মধু মিশিয়ে কাঠি দিয়ে চোখে প্রতিদিন কাজল পরার মতো লাগালে চোখের লাল ভাব বা জ্বালা দূর হয়ে যাবে। দাঁত পরিষ্কার ও মজবুত করার জন্য এর শাখা মেসওয়াক করতে ব্যবহার করুন। এই দাঁতন দাঁত ব্যথা দূর করে থাকে। বটের কচি পাতা গোলমরিচের সঙ্গে বেটে মোটরের দানার মতো ছোট ছোট গুলি তৈরি করে নিয়ে নিন। দাঁত ব্যথা দেখা দিলে এমনি একটা গুটি বা পড়ি ব্যথা যে দাঁতের নিচে কিছুক্ষণ চেপে রাখলে দাঁত ব্যথা সেরে যায়। বটের পঞ্চাঙ্গ চূর্ণ এবং গুড় সমান মাত্রায় মিশিয়ে মৌরির আরকের সঙ্গে দিনে 2 সেবন করলে পেটের কৃমি মরে যায়। ছোট শিশুদের পক্ষে এটি দ্রুত ফলপ্রদ ঔষধি। কখনো কখনো অন্ত্রের মধ্যে থাকা জল শুকাতে শুরু করে, যার ফলে কোষ্ঠকাঠিন্য শুরু হয়। এমন অবস্থায় সমাধান দেবে এই গাছ। বটের পাতা ছায়ায় শুকিয়ে চূর্ণ করে তাতে গুড় মিশিয়ে ছোট ছোট গুলি বা বড়ি তৈরি করে নিয়ে নিন। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে রাতে শোয়ার আগে 2টি করে বড়ি হালকা গরম দুধের সঙ্গে সেবন করুন। দ্রুত আরাম হবে এবং পেট খোলাসা হয়ে দাস্ত হবে। যারা স্বাভাবিক গর্ভধারণে জটিলতার মুখে পড়েছেন তারা বটের শুকনো ফল থেকে উপকার পেতে পারেন। এই ফল শুকনো অবস্থায় সংগ্রহ করে থেতো বা গুঁড়ো করে চূর্ণ করে নিয়ে নিন এবং কাপড়ে ছেঁকে নিন। যে সমস্ত নারী নিঃসন্তান তাদের এই চূর্ণ 5 মাত্রায় 1 হালকা গরম দুধ সহযোগে কয়েক মাস নিয়মিত সেবন করালে এই পর্যায়ে অবশ্যই গর্ভধারণ হবে। শুধুমাত্র ঋতুস্রাবের দিনগুলিতে এই ওষুধ সেবন বন্ধ রাখতে হবে। পর্যপরি শ্বাস পড়তে শুরু করলে বা হাঁপানির টান শুরু হলে বটের শুকনো ছালের চূর্ণ 5 মাত্রায় নিয়ে হালকা গরম পানির সঙ্গে দিনে 3 করে সেবন করলে রোগী প্রভূত আরাম বোধ করবে। নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে শ্বাসকষ্ট বা হাঁপানি দূর হয়ে যাবে।
যদি নাক দিয়ে আপনার রক্ত পড়ে তাহলে 50 গ্রাম পিপলের দুধ বা বটের আঠা সমমাত্রায় মিশিয়ে চূর্ণ করে নিন। প্রত্যেক দিন সকালে 3 গ্রাম করে এই চূর্ণ সেবন করলে শরীরের গরম শান্ত হয় এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। পুরুষের দুর্বলতা, বীর্য পাতলা হয়ে গেলে বা শারীরিক অক্ষমতা, এইসব রোগের ক্ষেত্রে এই বট গাছ অত্যন্ত ভূমিকা রাখে এবং উপকারী। পুরুষদের, বিশেষ করে মধ্যবয়সী পুরুষদের অনেক সময় এই যৌন সমস্যাটি অর্থাৎ শীঘ্রপতন বা বীর্য পাতলা হয়ে যাওয়া, শারীরিক অক্ষমতা দেখা দেয়। এমন অবস্থা হলে প্রথম অবস্থায় বটের গাছের সাদা রস 11 ফোঁটা করে চিনি বা মিষ্টি জাতীয় কিছুর সঙ্গে নিয়মিত কিছুদিন সেবন করলে এই সমস্যা দূর হবে, আপনার বীর্য গাঢ় হবে, শারীরিক ক্ষমতা ফিরে আসবে এবং শীঘ্রপতন বন্ধ হয়ে যাবে। নিয়মিত কয়েক মাস এই রস সেবন করলে আপনি নিশ্চয়ই এর সুফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বট গাছের উপকারিতা সম্পর্কে একটি উপকারী ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপে নোটিফিকেশনে অল করে দিন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।